ওয়েলকাম গাইস এম কে মালা টিপস ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নতুন ডিফারেন্স চলে আসছি ভিডিওটি হচ্ছে আপনাদের দুই হাজার বাইশ সালে আপনাদের পলিটেকনিকে ভর্তির আবেদন শুরু হয়ে গেছে এবং আপনারা যারা আবেদন করতে চাইতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই আবেদনটি আপনারা করবেন কীভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য আপনাকে এখানে কী করতে হবে বি ডট অ্যাডমিশন ডট বিটি লিখে সার্চ দিলে হবে অথবা বিটিবি বি অ্যাডমিশন দুই হাজার বাইশ লেখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এখান থেকে আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটি দেখতেছেন বাংলাদেশ কারিগরি বোর্ডের এই ওয়েবসাইটটি আপনার প্রথমে শো হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি চলে আসবে চলে আসার পর এখানে আপনাদের ভর্তির সময়সীমা এ টু জেড আমি আপনাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি এখানে আপনাদের দুই ধরনের আপনাদের ইয়া ডিপ্লোমাতে ভর্তি হওয়ার ইয়া আছে একটা আছে এস বিএম আর একটা আছে আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এস বিএমটি হচ্ছে আপনাদের এটি হচ্ছে আপনাদের দুই বছর ট্রেড এবং আর যেটা ডিপ্লোমা এন্ড ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে চার বছর ট্রেড এখানে দেওয়া আছে আপনাদের গপ এবং প্রাইভেট এটা হচ্ছে সরকারি এটা হচ্ছে বেসরকারি আপনি যদি সরকারিতে ভর্তি হতে চান তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাইলে প্রথমে ঘরটি দেখতেছেন ডিপ্লোমা এন্ড ইঞ্জিনিয়ারিং এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাদের কারিগরি বোর্ডের যে অ্যাপ্লাই অপশানটি আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের এখানে এই অপশানটি চলেছে অ্যাপ্লাই বাটন তার পরবর্তীতে ওপরে দেখতে পাচ্ছেন আপনারা আবেদনের সময়সীমা এই আবেদনের সময়সীমাটা দেওয়া হয়েছে আটই জানুয়ারি থেকে আপনাদের শুরু হবে আঠেরো জানুয়ারি শুরু হবে এবং সতেরোই ফেব্রুয়ারি আপনাদের সময়সীমা শেষ এবং এই আট আট তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং এখানে আপনাদের অনেকটা টাইম পাইতেছেন এবং আপনারা তাড়াহুড়া করবেন না ধীরে স্বাস্থ্যে আবেদন করবেন কারণ ধীরে স্বাস্থ্যে আবেদন করলে আপনাদের ভালো হবে আপনি কোন সাবজেক্টটি নিয়ে পড়বেন এবং ওটি ভালোভাবে ধারণা নেবেন এবং হাঁকাউ তাড়াহুড়ার মাধ্যমে আপনারা অন্য যে কোনো কঠিন সাবজেক্ট আবেদন করবেন না তার সাইটে দেখতেছেন আপনাদের কিছু এখানে ভর্তির নিয়ম নিয়ম দিয়ে দিছে ভর্তির নীতিমালা আছে তারপরে ভর্তির কর্মসূচি সময়সীমা তারপরে আবেদনের শর্তাবলী আবেদনের ফি প্রদানের পদ্ধতি ভর্তির বিজ্ঞপ্তি নির্দেশনা তারপরে সে প্রতিষ্ঠানের তালিকা তারপরে ভর্তির ফলাফল এগুলো আপনারা দেখে নেবেন এখানে আপনাদের প্রথমে যে নিচে যে দেখতেছেন ভর্তির ফলাফল ভর্তির ফলাফল দেবে আপনাদের পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি আপনাদের ভর্তির ফলাফলটি পেয়ে যাবেন যেটি আপনি আবেদন করবেন এখন আপনারা মনে মনে ভাবতেছেন আমি এগুলো কিভাবে দেখবো এগুলো দেখার জন্য আপনাকে এখানে ভর্তির নীতিমালাতে ক্লিক করার পর এখানে ভর্তি নীতিমালাটা আপনার ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হবে এখানে ডাউনলোডে ক্লিক করলে এই পিডিএফটি দেখে নেবেন এখানে আপনাদের কোন বিষয়ে কত জিপিএ লাগবে এ টু জেড এখানে দেওয়া আছে এখানে দেখতেছেন আপনাদের টু পয়েন্ট ওয়ান যেটা দেওয়া আছে সরকারি প্রতিষ্ঠান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এখানে আপনাদের অটোমোবাইল সব কিছু দেওয়া আছে আর্কিটেকচার তারপরে আসে আপনাদের ইলেকট্রনিক্স কম্পিউটার সিভিল সম্পূর্ণ এখানে টেট দেওয়া আছে ওই টেটগুলো আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর সাইটে আপনাদের ভর্তির যোগ্যতা দেওয়া আছে এই ভর্তির যোগ্যতা আপনারা পরে নেবেন এটি সম্পূর্ণ পর আমার ব্যবহারে সম্ভব না পড়লে অনেক ভিডিওটি বড় হয়ে যাবে আপনারা পরে নেবেন তার পরবর্তীতে আমি ব্যাগে যাই ব্যাগে যে দেখাই আপনাদেরকে ভর্তির যে আপনারা ফিটি প্রদান করবেন ফিটি প্রদান করার জন্য এখানে দেওয়া আছে আবেদনের ফি প্রদান পদ্ধতি এই আবেদনের ফি প্রদান প্রদানের পদ্ধতিতে ক্লিক করলে এখানে আপনাদের একটা পিডিএফ ডাউনলোড হবে পিডিএফটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে আপনাদের এ টু জেড দেওয়া আসে কীভাবে আপনারা ফিটি আপনারা প্রদান করবেন এখানে দেওয়া আছে আপনার আমি আপনাদেরকে দেখাই আপনারা যদি এক শিফটের জন্য আবেদন করেন তাহলে আপনাকে একশো ষাট টাকা দিতে হবে যদি উভয় শিফ্টে আবেদন করেন তাহলে তিনশো বিশ টাকা এখানে দেওয়া আসে ফিটি অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা উভয় শিফ্টে আবেদন করবেন কারণ এক শিফটে আবেদন করলে আপনাদের ওই শিফটে যদি সিট ফাঁকা না থাকে তাহলে আপনাদের আবেদনটি হবে না উপয় শিফ্টে আবেদন করলে যে কোনো এক যে কোনো একটি শিফটে আপনাদের সিট সিটটি পাবেন এখন আপনাদেরকে দেখাই এখান থেকে আপনারা নিচে স্কুল করে চলে আসলে আপনারা এখানে রকেটের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন এ টু জেড দেওয়া আছে আপনারা এটি আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনাদের ফিটি প্রদান করবেন তার নিচে চলে আসলে বিকাশের মাধ্যমে কিভাবে ফিটি প্রদান করতে হয় এখানেও এটি দেওয়া আছে আপনারা এটাও দেখে নেবেন এই বিকাশ এবং রকেটের মাধ্যমে আপনাদের কারিগরি বোর্ডের ফিটি প্রদান করতে পারবেন এবং আপনারা যদি বিকাশ অ্যাপস বা রকেট অ্যাপস ইউজ না করেন তাহলে আপনারা ডায়াল প্যাটে কীভাবে আপনারা ফিটি প্রদান করবেন এখানে এটি উদাহরণ সহ এ টু জেড দিয়ে দিছে এবং বিকাশে কিভাবে এবং আপনাদের রকেটে কিভাবে সম্পূর্ণ আপনারা পরে নেবেন পরে নিলে আপনারা বুঝতে পারবেন এখন আপনারা অবশ্যই অ্যাপস থেকে আপনাদের ফিটি প্রদান করা খুবই আপনাদের ভালো হবে অ্যাপস থেকে প্রদান করার জন্য আমার ডিসক্রিপশন বোর্ডের লিঙ্কটি পেয়ে যাবেন বিকাশ অ্যাপসের ওই লিঙ্কটিতে ক্লিক করে আপনার অ্যাপসটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন বিকাশ অ্যাকাউন্ট আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করার পর ওখান থেকে আপনারা ফিটি প্রদান করে নেবেন পরবর্তীতে ভিডিওতে আমি দেখাই দেব কিভাবে আপনারা আপনারা যে যে পলিটেকনিক বোর্ড যে আছে আপনাদের যে কারিগরি শিক্ষা বোর্ড এখানে আপনারা আবেদন করবেন কীভাবে এবং আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এখানে দেখতেছেন অ্যাপ্লাই বাটন এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদন করার নিয়মটি আমি আপনাদেরকে দেখাই দেবো এখানে এ টু জেড দেওয়া আছে এবং অবশ্যই আপনারা এই এখানে আপনাদের রোল নাম্বার বোর্ড বোর্ডটি দিয়ে দিবেন আপনি যে বোর্ড থেকে পাস করেছেন এসএসসি তারপর পরীক্ষা সনটি দিয়ে দিবেন 2021 হাজার একুশ নেক্সট বাটনে ক্লিক করবেন অবশ্যই আপনাকে প্রথমে ফিটি প্রদান করতে হবে তার পরবর্তীতে এই ধাপটি পূরণ করতে হবে এটি আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাই দেবো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝে গেছেন ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লাগছে